হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজকে পড়বো বিজ্ঞান ও পরিবেশ বইটি। তোমরা তোমাদের বিজ্ঞান ও পরিবেশ বইটি খোলো। নতুন ক্লাসে আজকে তোমাদের ফার্স্ট বিজ্ঞান বই পড়া। তো আজকে আমরা পড়বো প্রথম অধ্যায়টা, পৃষ্ঠা নম্বর 3। অধ্যায়ের নাম কি আছে? প্রাকৃতিক পরিবেশ, জীব ও জড়। এখান থেকে আমরা প্রথম পড়ব হচ্ছে আমাদের পরিবেশ। আমাদের পরিবেশ, আমাদের পরিবেশ কে? আমাদের চারপাশে যা কিছু আছে সেই সকল কিছু নিয়ে গঠিত কে? আমাদের পরিবেশ। অর্থাৎ বলা যেতে পারে ঘর বাড়ি, রাস্তাঘাট, পশু পাখি, গাছপালা, এছাড়া সূর্য, চন্দ্র, মাটি, বাতাস, আলো, পাহাড়, পর্বত, নদী, পুকুর ইত্যাদি সব কিছু নিয়েই গঠিত কি আমাদের পরিবেশ। এই আমাদের পরিবেশের মধ্যে কিছু 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 প্রাণ আছে, আবার কারোর প্রাণ নেই। যেমন কি কাদের প্রাণ নেই? ঘর বাড়ি, রাস্তাঘাট, আমাদের পরিবেশে যা কিছু আছে তাদের মধ্যে কারোর প্রাণ আছে আর কারোর কি প্রাণ নেই। ঘর বাড়ি, রাস্তাঘাট, তারপরে হচ্ছে পাহাড় পর্বত, এদের কি প্রাণ নেই? পশু পাখিদের প্রাণ আছে, তাই তো? গাছপালারও প্রাণ আছে। তো তাই বলেছে যে আমাদের পরিবেশে অনেকের প্রাণ আছে, অনেকের প্রাণ নেই। এটা গেল আমাদের পরিবেশ। এরপর আমরা পড়বো হচ্ছে বাড়ির পরিবেশ। একই রকম বাড়ির পরিবেশ কি? বাড়িতে যারা বসবাস করে বা বাড়ি যা দিয়ে গঠিত হয়, বাড়ির মধ্যে যে সমস্ত জিনিসপত্র থাকে সেগুলো নিয়ে কি বাড়ির পরিবেশ তৈরি। যেমন বাড়িতে আমরা মা বাবা ভাই বোন সবাই একসাথে থাকি, ঠাকুমা কাকা কাকি এরা একসাথে থাকি, তাদেরকে নিয়ে আর কি। বাড়িতে জানলা দরজা, টেবিল চেয়ার, খাট ইত্যাদি আছে, তো সেই সব কিছু নিয়ে গঠিত কি বাড়ির পরিবেশ। এছাড়াও পশু পাখিরাও থাকে, এদেরকে নিয়ে গঠিত হলো বাড়ির পরিবেশ। এটা গেল বাড়ির পরিবেশ। এরপরে তোমরা পরের পেজে যাও। দেখো এরপরে আমরা পড়ব হচ্ছে বিদ্যালয়ের পরিবেশ। তাহলে বিদ্যালয়ের পরিবেশ একই রকম, বিদ্যালয়ের মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়ে গঠিত কি বিদ্যালয়ের পরিবেশ। যেমন বিদ্যালয়ের মধ্যে থাকে কি কি? চেয়ার, টেবিল, বেঞ্চ, শ্রেণীকক্ষ, এছাড়া যারা শিক্ষা দেন শিক্ষক শিক্ষিকা এনারা থাকেন, এনাদের সবাইকে নিয়ে গঠিত কি বিদ্যালয়ের পরিবেশ।